তো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আপনারা সকলেই কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তোমাদের ধরে আজকে আবার চলে এলাম একটি দুর্দান্ত ওই স্পেশাল ভিডিও নিয়ে তার জন্য ভিডিওটি অবশ্যই কেউ মিস করবেন না ট্রেন সেটাকে কিংবা স্কিপ করে দেখবেন না অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তোমার ধরে আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের মোবাইলটিকে আমাদের হাত দিয়ে ইউজ করে থাকি আমাদের হাতের টাচ ছাড়া কিন্তু আমরা কখনোই আমাদের মোবাইলটিকে ইউজ করতে পারি না কিন্তু আজকে এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা আপনাদের মোবাইলটিকে টাচ না করে শুধু আপনারা চোখের ইশারাই আপনাদের মোবাইলটিকে কন্ট্রোল করতে পারবেন আপনাদের আপনাদের চোখ কিংবা আপনাদের মুখ আপনারা যেদিকেই ঘোরান দেখেন আপনাদের মোবাইলটিও সেদিকেই সেভাবে কাজ করবে তো দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এখানে একটি মাউস আইকন চলে এসেছে তো দেখতে পাচ্ছেন আমি মাউস আইকনটি আমি যদি মুখটি উপরে উঠে দেখতে পারবেন মাউসটি উপরে চলে যাচ্ছে এবং আমি যদি মুখটি নিচে নামাই তো দেখতে পাবেন মাউসটি নিচে চলে আসছে এবং আমি যদি মুখটি বাম দিকে দেখতে পাচ্ছেন এটা মাউসটিও বাম দিকে যাচ্ছে এবং যদি আমি আমার মুখটিকে ডান দিকে নিতে দেখতে পাচ্ছেন এটাও ডান দিকে যাচ্ছে এভাবে কিন্তু আপনারা মুখটি আপনারা যেদিকে নেবেন মাউসটিও কিন্তু সেদিকে যাবে তো আপনারা যদি এখানে কোনো অ্যাপ ওপেন করতে চান তো সেই অ্যাপটির উপরে মাউসটি ধরার সাথে সাথে কিন্তু অ্যাপটি ওপেন হয়ে যাবে তো আমি আপনাকে এটা থেকে যে কোনো অ্যাপ ওপেন করে দেখাচ্ছি তো আমি কল ড্রাইলার অ্যাপটিকে ওপেন করে দেখাচ্ছি তো কল ড্রাইলার অ্যাপটি যদি ওপেন করতে চান তো আপনাদের চোখের ইশারায় কল ড্রাইলারের দিকে এই মাউসটি নিয়ে যেতে হবে তো আমি আমার মুখটি কল ড্রাইলারের এখানে নিয়ে আসছি আমি কিন্তু মোবাইলে কোনো টাস্ক না তো কল ড্রাইলারের কাছে এটা নিয়ে আসছি তো নিয়ে আসার পরে এখানে কলড্রাইলের উপরে একটা ছেড়ে দেবেন তো সে দেওয়ার পর দেখতে পারবেন এটা ওপেন হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন আমি ছেড়ে দিয়েছি তো দেখতে পারবেন এখানে ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু টাচ করি টাস না করার সত্ত্বেও দেখতে পারবেন এটা ওপেন হয়ে গেছে কল ডিলে এখান থেকে কিন্তু আপনারা যে কোনো কিছু কলও করতে পারেন এখানে কিন্তু আমি কোনো ধরনের টাস করছেন আপনি যদি হোমে আসতে চান তো এই মাউসে মাউসের মতো এই আইকনটি হোমে হোমের পান নিয়ে আসবেন তো হোমের পান নিয়ে আসার সাথে সাথে দেখতে পারবেন এটা আপনাদেরকে হবে নিয়ে আসা আসলে আমি কিন্তু মোবাইলে কোনো ধরনের টাচ করিনি আমি কিন্তু আমার মুখমণ্ডলীর সাহায্যে এটা করছি আমার মুখটিকে আমি যেদিকে ঘুরাচ্ছি না কেন এই মাউসটাই কিন্তু সেদিকে চলে যাচ্ছে এভাবে কিন্তু আপনারা আপনাদের মুখের মাধ্যমে কিংবা আপনাদের চোখের মাধ্যমে কিন্তু আপনাদের মোবাইলটিকেও কন্ট্রোল করতে পারবেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আপনাদের মোবাইলে হাত দেওয়ার কোনো প্রয়োজনই হবে না সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আপনাদের অনেক সুবিধা হবে তো আপনারা যদি আপনাদের মোবাইলটিকে আপনাদের চোখের মাধ্যমে কন্ট্রোল করতে চান মোবাইলে টাচ না করেই শুধু চোখের মাধ্যমেই চোখের ইশারায় আপনাদের মোবাইলটিকে চালাতে চান তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কীভাবে এটা করবেন সো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন আমি আছি আপনাদের সাথে নাজমুল ইসলাম আপনারা দেখছেন মোবাইল মাস্টার পুরো চ্যানেল তো চলুন শুরু করা যাক ভিডিও শুরু করে আগে যদি আপনি মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি রয়েছে সেখানে ক্লিক করে অবশ্যই অল সিলেক্ট করবেন তারপরে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন তারপর কমেন্টে আসবেন তো কমেন্টে আসার পরে অবশ্যই এখানে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন ফ্রেন্ড এই কাজটি করতে হবে আপনাদেরকে ছোট্ট একটি অ্যাপ ইনস্টল করতে হবে অ্যাপটি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে দেবেন তো অ্যাপটি ডাউন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে দেওয়ার পরে অ্যাপটিকে ওপেন করবেন তো অ্যাপটিকে ওপেন করার পর এমন একটি ইন্টারফেস আসবে তবে দেখতে পাচ্ছেন যে ওকে ওকে একবার সিম্পলি ক্লিক করে দেবেন তারপর কন্টিনিউ ক্লিক করবেন তো কন্টিনিউ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পারমিশনটি দিয়ে দেবেন তো পারমিশনটি দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ওপেন অ্যাক্সেসিবিলিটি সেটিংস এখানে একবার ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে যে সেই অ্যাপটির পারমিশনটি দিয়ে দিতে হবে তো আমি সেই অ্যাপটির পারমিশনটি দিয়ে দিতেছি তো অ্যাপটির পরে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা অফ রয়েছে অবশ্যই এটা অন করে দেবেন তো অন করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে নোট ওয়ার্কিং এটা যদি কাজ না করে তাহলে আবার এটা বন্ধ করে আবার চালু করবেন তো বন্ধ করে আমি আবার চালু করে দিচ্ছি তারপরে দেখতে পারবেন যে এমন একটা ইন্টারফেস চলে এসেছে তো আপনি দেখতে পাচ্ছেন যে নেক্সট নেক্সটে ক্লিক করে দিবেন তো নেক্সট ক্লিক করার পর ক্যামেরার সামনে আপনাদের মুখটিকে আনতে হবে তো আমি ক্যামেরার সামনে মুখটিকে আনছি তো মুখটিকে আনার পর দেখতে পাচ্ছেন যে নেক্সট নেক্সটে ক্লিক করে দিবেন তো নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা আপনারা কম বেশি করতে হবে তো আমি এটা একটু বাড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে প্রায় দেখতে পাচ্ছেন তো এটা হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের মোলে হোমে চলে আসবেন তো আমি এবার মোলের হোম চলে আসছি তো হোমে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটি মাউস আইকন চলে এসেছে এবার আপনি আপনাদের আপনাদের মুখটি যেদিকেই না কেন মাউসটি সেদিকে যাবে এবং আপনি যদি আমার মুখটিকে একটু নিচে ঘুরায় দেখতে পারেন আমার চোখের ইশারায় কিন্তু মোবাইলটি চলছে দেখতে পাচ্ছেন আমি যদি এই মাউসটিকে নিচে নামাই এখানে আর তা দেখতে পারবেন যে অ্যাপ ডয়ারটি ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি যদি কোনো অ্যাপ ওপেন করতে চাই সেটাও কিন্তু আমি যদি স্টোর অ্যাপটি ওপেন করতে চাই আমার মুখের ইশারায় আবার মাউসটি এখানে নিয়ে আসবো আমি টাচ করছেন আমি শুধুমাত্র কিংবা মুখের ইশারায় কিংবা চোখের ইশারায় এখানে এদের শুধু একটু ছেড়ে দিবেন একটু কিছুক্ষণ অপেক্ষা করবেন তো দেখতে পাবেন এখানে প্লে স্টোর অ্যাপটি ওপেন হয়ে গেছে এভাবেই কিন্তু আপনারা যে কোনো অ্যাপ ওপেন করতে পারেন কিংবা ইউটিউবের ভিডিও দেখতে পারেন কিংবা কল ডায়ালের ভিতর থেকে যে কোনো নাম্বার ডায়াল করতে পারেন কিংবা যে কারোর কাছে কলও করতে পারেন এভাবেই কিন্তু আপনারা আপনাদের মোবাইলটিকে আপনাদের চোখের ইশারাই চালাতে পারবেন আপনাদের মোবাইলে কিন্তু টাচ করার কোনো দরকারই পড়বে না আপনারা কিন্তু শুধু আপনাদের চোখের ইশারাই আপনাদের মোবাইলটিকে চালাতে পারবেন আশা করি এটা আপনাদের কাছে অনেক অনেক উপকার আসবে এভাবে কিন্তু আপনারা আপনাদের মোবাইলটিকে একদম হাত না করে কোন রকমের টাচ না করে আপনাদের চোখের ইশানেই আপনাদের মোবাইলটিকে চালাতে পারবেন তো ফ্রেন্ড আশা করি এটা আপনাদেরকে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে তা এটা যদি আপনাদেরকে কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে তো সে তো সবাই ভালো থাকবেন তো থ্যাংকস ফর ওয়াচিং